স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহী সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের ইস্তেহার ঘোষণা। বৃহত্তর রংপুর সমিতি ও রংপুর বিভাগীয় সমিতির সাথে খায়রুজ্জামান লিটনের মত বিনিময়। রাজশাহী সিটি নির্বাচনকে সামনে রেখে প্রচার মিছিল ও পথসভা করেছে জাকের পার্টি। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুর্শিদ আলম ফারুকী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বেলা 11টায় নগরের ভদ্রা এলাকার একটি কমিউনিটি সেন্টারে 29 দফায় ইশতেহার ঘোষণা করেন হাত পাখা প্রতীকের এই প্রার্থী। ইশতেহারে মাওলানা মুর্শিদ আলম বলেন, রাজশাহী নগরীকে যানজট মুক্ত, জলবদ্ধতা নিরসন, পদ্মা নদীর রক্ষণাবেক্ষণ, বিশেষজ্ঞ কমিটি গঠন, হকার ও ছিন্নমূল শিশুদের পুনর্বাসন, মশক নিধন, জাকাত বোর্ড গঠন, শিল্পায়ন ও কর্মসংস্থান, মাদক ও সন্ত্রাসমুক্ত নগর গড়াসহ 29টি বিষয়ে কাজ করা হবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, রাজশাহীর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ মনসুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি মেয়র নির্বাচিত হলে প্রথম যে কর্মসূচি বাস্তবায়ন করা হবে, নাম্বার এক, দুর্নীতি মুক্ত করা। আমি নির্বাচিত হলে আমাদের ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে জাগ্রত করার মাধ্যমে আরসিসিকে দুর্নীতি মুক্ত করব ইনশাআল্লাহ। নির্বাচিত হলে রাস্তা নিয়ে মানুষের ভোগান্তি লাঘব করতে রাজশাহী মহানগরীকে আধুনিক ট্রাফিক সিগন্যাল, মোড়গুলোতে আইল্যান্ড ও যাত্রী ছাউনি তৈরি করব ইনশাআল্লাহ। রাজশাহীস্থ বৃহত্তর রংপুর সমিতি ও রংপুর বিভাগীয় সমিতির সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও 14 দল সমর্থিত মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী চেম্বার ভবন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিনি বলেন, দীর্ঘদিনে রাজশাহীতে শিল্পায়ন হয়নি, কর্মসংস্থানের জন্য প্রয়োজন শিল্পায়ন ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ। নির্বাচিত হলে প্রথম কাজটি হবে শিল্প কারখানায় স্থাপন ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। এ কাজটি করতে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রংপুর বিভাগীয় সভাপতি ও বৃহত্তর রংপুর বিভাগীয় সমিতির প্রধান উপদেষ্টা ডাক্তার এস এম এ মান্নার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিএমডি এর চেয়ারম্যান বেগম আক্তার জাহান। বৃহত্তর রংপুর সমিতির সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান চৌধুরী গোলাপ, সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু সহ অন্যরা। এদিকে নির্বাচন উপলক্ষে মহানগরের নতুন ও যুব ভোটারদের সাথে মতবিনিময় করেছেন মেয়র প্রার্থী এইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রচার মিছিল ও পথসভা করেছে জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট লতিফ আনোয়ার সুপ্ত। বৃহস্পতিবার বিকেল 4টায় নগরীর লক্ষ্মীপুর মোড় হতে গোলাপ ফুল প্রতীকের প্রচারণা মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নগরীর আলোপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় দলের মহাসচিব সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এর আগে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। এ সময় তিনি বলেন, দলের মূল মন্ত্র হচ্ছে বিশ্বাস, একতা আর শৃঙ্খলা। এর ভিত্তিতেই সকলকে ঐক্যবদ্ধ করে একটি পরিচ্ছন্ন, আধুনিক, মানবিক নগর গড়ে তোলা হবে। নাগরিকবৃন্দ, গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে নতুনদের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। ইস্তেহার বিষয়ে মেয়র প্রার্থী অ্যাডভোকেট লতিফ আনোয়ার সুপ্ত জানান, সময় মতো ইস্তেহার দেওয়া হবে, তবে সেই ইস্তেহার হবে বাস্তবায়নযোগ্য, কোনো কাল্পনিক ইস্তেহার ঘোষণা করা হবে না। দেশজুড়ে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বৃহস্পতিবার বেলা 11টায় নগরীর মালোপাড়া বিএনপি দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মিছিল বের করে নগরীর হেতেম খান নেসকো কার্যালয়ে এসে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিএনপির নেতৃবৃন্দ বলেন, রাজশাহীতে দিনরাত মিলে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না, এতে মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহের টানা দাবদাহে আর বিদ্যুতের লোডশেডিংয়ে রাজশাহীর মানুষের জীবন এখন দুর্বিষহ হয়ে পড়েছে। এই অবস্থার জন্য তারা দায়ী করেন সরকারের কুইক রেন্টাল, বিদ্যুৎ কেন্দ্র আর দুর্নীতিকে। বিএনপি নেতারা এই সংকট নিরসন করে দ্রুত সরকারের পদত্যাগ দাবি করেন। বেলা 12টার পরে বিএনপি নেতারা নেসকো কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সদস্য সচিব মামুনুর রশিদ সহ অন্যান্যরা। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার সহ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নাটোরের নলডাঙ্গায় ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিশানের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা করায় ভুক্তভোগী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির, এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার বেলা 11টার দিকে নাটোর শহরের একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী মনিকা খাতুন এই সংবাদ সম্মেলন করেন। এ সময় তার সাথে তার স্বামী রকি ইসলাম উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে মনিকা খাতুন তার লিখিত বক্তব্যে বলেন, তিনি এসএসসি পরীক্ষার আগে দেশ ছেড়ে কর্মের সন্ধানে সৌদি আরবে পাড়ি দেন।
সেখান থেকে প্রায় 6 বছর পর ফেব্রুয়ারি মাসে দেশে আসেন। এরপর থেকে স্থানীয় ছাত্রলীগ নেতা নিশান তাকে কুপ্রস্তাব দেওয়া শুরু করেন। তার কুপ্রস্তাবে রাজি না হলে ছাত্রলীগ নেতা নিশান তা মেনে নিতে পারে না। পরে নিশান সুযোগ বুঝে তাকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় মনিকা খাতুন বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ নিশানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরপর থেকেই নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাকে এবং তার বাবা মাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি ধামকি দিচ্ছে। ফলে নিরাপত্তাহীনতার কারণে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে মনিকা খাতুন জেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় 10 বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার মোহাম্মদ রুবেল উপজেলার ভবভ্রদি গ্রামের মৃত নজির আহমেদের ছেলে। বৃহস্পতিবার দুপুরের দিকে আসামিকে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। গত বুধবার রাত 9:45 দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব 11 সিপিসি 3 নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। এর আগে একই দিন রাত 8:00 দিকে উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এই ছিল বরেন্দ্র সংবাদের, সাথে থাকবার জন্য ধন্যবাদ।